প্রদীপ গুলো না আমাদের এখানটাই সব দিয়ে গেছে বাড়িতে, যেন বাড়িটাকে সুন্দর করে সবাই দেওয়ালিতে যেমনি সাজায় যেন এরকম ভাবে ঘরটাকেও সাজায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত। স্বপ্না বিনয়, আমি স্বপ্না, আমি বিনয়। নতুন একটা ব্লগে সবাইকে জানাই সুস্বাগত। তো আজকের দিনটা হলো সোমবার আর তারিখটা হলো 22শে জানুয়ারি। দিনটা আজকের আমাদের কাছে খুবই স্পেশাল, আর আমাদের লুকটা দেখে বুঝতেই পারছো যে কীরকম কী। ঠিক আছে, তো আমরা একটু সেজেছি, যদিও আমি একটু সেজেছি, তোমাদের দিদিভাইও সেজেছে। আর আজকে সেই দিন যে গোটা 500 বছর পরে যে আমাদের শ্রী প্রভু রামের প্রাণ প্রতিষ্ঠা দিবস। ঠিক আছে, তো আমরাও খুব খুশি, তাই আমরা ঘরে একটু ছোট করে মানে পুজো আচ্ছা দেবো, তাই তো? আর পুজো আচ্ছা দেবো আর এমনি ছোটখাটো, যাই হোক আমরা তো ওখানে গিয়ে পুজো দিতে পারছি না বা আরাধনা করতে পারছি না, সামথিং এটা আমরা ঘরেই বসে করবো। তাই জন্যে ঘর পারমিতা আমাদের ছোটো বৌমা যাকে বলে, ও এখন সিংহাসনটা সাজগোজ করছে, আমি ওইদিকে একটা ডালা টাইপের সাজাচ্ছি, ওখানে মানে প্রদীপগুলো জ্বালিয়ে এ করবো বলে, তার জন্যে পুজো করবো বলে। তো চলো আমরা কী করছি না করছি সেটা তোমাদেরকে শেয়ার করি, আর আজকে সব কিছুই আমাদের কাছে শুনেছে। তো চলো ব্লগটা পুরো দেখতে থাকো। আর তোমাদের দিদিভাই এখন এই প্রদীপগুলো সাজাচ্ছে, তাই একটু ভালো করে দেখাই না, লীল মানে অনেক রকমের কালার ফুল দিয়ে সাজাচ্ছে তোমাদের দিদিভাই, কি গো? আর এই প্রদীপগুলো না আমাদের এখানটাই সব দিয়ে গেছে বাড়িতে, যেন বাড়িটাকে সুন্দর করে সবাই দেওয়ালিতে যেমনি সাজায় যেন এরকম ভাবে ঘরটাকেও সাজায়। তো ভাগ্যটা মানে ভালো, 3 প্যাকেট ওই ঠাকুরের চাল পেয়েছি, প্রথমে একদিন দিয়ে গেছে, তারপরে মাকে একজন দিয়েছে, আবার কালকে আরেকজন দিয়ে গেছে। বাহ, খুব সুন্দর ব্যাপার, মানে 3 প্যাকেট চাল পেয়েছি আজকে। তাই জন্য ভেবে রেখেছি ওই ঠাকুরের চালটা দিয়ে আমাদেরকে বলেছে পায়েস করে খেতে আর ঠাকুরকে দিতে, তাই আমরাও আজকে বাড়িতে ওইটাই করবো। তো যেটা করবো তোমাদেরকে তো সবকিছু শেয়ার করবো, তো চলো দেখো আর সাজানোটা কেমন হচ্ছে প্লিজ কমেন্টে বলো। আর ওইদিকে পারমিতাও সাজাচ্ছে, তোমাদের দাদাভাই শেয়ার করে দেবে। এখানে সাজানো হয়ে গেছে আর এখানে পারমিতাও সুন্দর করে সাজাচ্ছে ঠাকুরকে, সবাইকে মিষ্টি দিয়েছে, আর এই যে এখানে বজরং বলিকেও ভালো করে সাজিয়ে দিয়েছে, আর এই দেখো পারমিতা সব জায়গায় এখন পুজো দেবে। আর আমরা এই যে দুটো এই দুটো প্রদীপে বেশি করে তেল দিয়ে মানে আজকে সারাদিন এই প্রদীপটা সারা রাত জ্বলবে। যে পারমিতা পুজো দিতে বসছে, ও এখন সবাইকে ভোগ ধরিয়ে দিচ্ছে। সবার প্রথমে সরি চেয়ে নিলাম, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, কারণ 22শে জানুয়ারিতে দুটো শর্ট ভিডিও ছাড়া হয়েছিল, তার সেখানে আমি বলেছিলাম রামদেব, ওটা রামদেব হবে না প্রভু রাম হবে। তোমরা যে আমার এই ভুলটা কমেন্ট করে বলেছো আমার তো খুব ভালো লেগেছে যে আমি ভুল বলেছি, তোমরা যদি কমেন্ট করে না বলতে তাহলে আমার ভুলটা ভুলই থেকে যেত, আমি শুধরাতাম না। যাই হোক, তোমরা আরও যদি ভিডিওতে এরকম ভুল বলে থাকি তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো, আর যারা যারা কমেন্ট করো না যে ভুলটাই শুনে যাচ্ছ প্লিজ ওটা করো না, আমাকে কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে আর আমি ভুলটা বুঝতে পারবো। সন্ধে হয়ে গেছে আর চারিদিকে আমি এখন দিয়া জ্বালিয়ে দিয়েছি আর আমার সন্ধ্যাবর্তি কমপ্লিট হয়ে গেছে, আর ঠিক দেওয়ালির মতন আমি চারিদিকে ঘরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি, এই দেখো। আর ওইদিকে বিষ্ণুর ঘরে মানে আমার দেওরের ঘরে দিয়েছি, এদিকে গেটের কাছে একটা দিয়েছি, আর আর আমাদের সদর দত্তের কাছে দিয়েছি, এই যে এখানে একটা এখানে একটা। আর সবাই জমজমাট করে বাড়িতে পুজো করছে, সবার বাড়িতে আজকে জমজমাট করে পুজো করছে, আর ঠিক মনে হচ্ছে না দেওয়ালিতে যেমনি চারিদিকে প্রদীপ দেয় সেমনি যেন মনে হচ্ছে। খুব ভালো লাগলো, আজকের দিনটা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে,
প্রতিটি মানুষের কাছে আশা করছি স্মরণীয় হয়ে থাকবে। আর বন্ধুরা, তোমরা কে কে এই নিয়মগুলো পালন করেছো বা পুজো করেছো প্লিজ কিন্তু কমেন্টে জানিও। আর এখন আমাদের রূপসনা কি করছে জানো? এই দেখো কম্বল মুড়িয়ে শুয়ে আছে। পাপা, এ পাপা ঠান্ডা লাগছে। ও পাপা, ওকে বলেছি পড়তে যেতে হবে, বলছে মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি পড়তে যাব না, তাই ও কম্বল মুড়িয়ে শুয়ে আছে। সোনা পাপা, ওটো ওটো ওটো, তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দি। তো বন্ধুরা, পুজো টুজো দেওয়ার কমপ্লিট হয়ে গেছে, আর এখন ফাইনালি আমরা একটুখানি আর রাতে রান্নার জন্য জোগাড় করেছি। আর আজ রাতের রান্নাটা নিরামিষই, মানে আজ আমরা সকাল থেকেই নিরামিষই খাচ্ছি, তাই জন্য আজ রাত্রে রান্না করছি খিচুড়ি। এই যেখানে মুগ ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে আলু ভাজা হচ্ছে, আর এই যে এখানে ফুলকপি, ফুলকপিটাও ভাজবো, আর ওখানে পারমিতা চালটা ধুয়ে নিচ্ছে খিচুড়ির জন্যে। আর আজকের এই মানে একটু স্পেশালভাবে এইটাই, আর কিছুই না। আমি বললাম ঠাকুরের দিন, তাহলে একটু ভোগ করা যাক। আর ভোগ হিসাবে আমরা জানি খিচুড়িটাই আমাদের সাধারণত আছে, আর তার সাথে একটুখানি করেছি বেগুন ভাজা, এই যো, আর কিছুই না। তো চলো দেখি খিচুড়িটা রান্না করি ঠাকুরের নাম করে কেমন হয়। তো বন্ধুরা, আমাদের ফাইনালি রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেল। আর কী কী রান্না করলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করে নিই। একটু পায়েস করেছি, এই দেখো, আর এই শীতে গুড়ের পায়েস করা হয়নি তার জন্যে। আর বিশেষ করে পায়েসটা করা হয়েছে যে রাম মন্দির দিয়ে যে চালটা পাঠানো হয়েছিল ওখান থেকে, সেই চালটা দিয়ে অ্যাকচুয়ালি পায়েস করতে বলে গেছিলেন, তার জন্যে এই পায়েসটা করা হয়েছে। আর খিচুড়ি হয়েছে, আর পাঁপড় ভাজা, আর এই যে বেগুন ভাজা, এইটাই, আর কিছু না। এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো তাড়াতাড়ি করে, অনেকটা রাত হয়ে গেল। আজ রান্নাবান্না করতে করতে 11টা বেজে গেছে। আর ওইদিকে রূপসনা কি করছে দেখি চলো। কি হয়েছে, কি হয়েছে বাবা, চিন্তায় পড়েছো তুমি মনে হয়? কি হয়েছে, রাগ করেছ? তোমাদের রূপসনা কত রাগ করেছে, রাগ করেছ? পাপা, ও কেঁদে ফেললো, কেঁদে ফেললো। আমাদের বিছানাপত্র একদম গোছানো হয়ে গেছে, আর এখানে রূপসনা শুয়ে আছে। রূপু, আমাদের তাকাও, রাগ কমেছে কতটা? অনেকটা। শোনা পাব্বা, বন্ধুদেরকে গুড নাইট বলে দাও। গুড নাইট। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ঘুমাবো। তোমাদের দাদাভাই তো কাজে গেছে, কত রাত হবে আমি জানি না, তাই জন্য আমরা ঘুমিয়ে পড়ি। প্রচুর ঠান্ডা, বসে থাকবো কি, এগুলো বরফের মতন হয়ে গেছে হাত পা। তা আজকের ভিডিওটা এতটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে।